ব্যারাকপুর সান্ধ্য সমিতি পাঠাগার নবরূপী উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ব্যারাকপুর ব্যানার্জি পাড়া সান্ধ্য সমিতির সাধারণ পাঠাগার নবরূপী দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উল্লেখ্য, এই পাঠাগারটি 1942 সালে চালু করেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু বয়সের ভারে সেই ভবনটির জরাজীর্ণ হয়ে পড়ে, যে কারণে স্থানীয় বাসিন্দাদের আসা যাওয়া কমে যায় সেই পাঠাগারে। কিন্তু সে পাঠাগার নতুনভাবে সংস্কারের উদ্যোগ নেয় এলাকার মানুষ, তাদের নিজেদের উদ্যোগে ও আর্থিক সাহায্যে নতুনভাবে আত্মপ্রকাশ করল পাঠাগারটি। এদিনের উদ্বোধনে মঞ্চে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালের ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ, রাজা পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর পিতা নওশাদ আলম, শেখ রাজা, তপন দে, রঞ্জন চ্যাটার্জি, অজভীতি বিশ্বাস, পাঠাগারের সম্পাদক তারক দাস, কার্যকরী সভাপতি শ্যামল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের কর্মসূচি থেকে পাঠাগারের প্রবীণ সদস্যদের সম্মানিত করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান, রাজ্যের পাঠাগারগুলিতে মানুষকে আকর্ষিত করতে তারা বিনা খরচে সদস্য করার উদ্যোগ নিয়েছেন। সরকার ব্যাপকভাবে করছে, আমরা যারা লাইব্রেরির সদস্য ফ্রি শুল্কবিহীন আমরা সদস্য করছি। 5 লক্ষ টার্গেট, এ পর্যন্ত 1,80,000 মেম্বার হয়ে গেছে। 4 ধরনের সদস্য, একটা বাচ্চাদের জন্য, প্রাপ্তবয়স্কের জন্য, একটা গ্লোবাল মেম্বারশিপ আমরা করছি। এটা বিনা পয়সায় সরকারি লাইব্রেরিতে মেম্বার হতে পারবে। একইভাবে বই তাদের সংখ্যা বাড়িয়েছি, লাইব্রেরিতে বই মেলার বরাদ্দ বেড়েছে। বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি যা ইতিপূর্বে ছিল না। এখানে যে লাইব্রেরিতে এসেছি আমরা, এটা খুব প্রশংসনীয়। নিজেদের উদ্যোগে, নিজেদের প্রচেষ্টায় ঝা চকচকে ঘর তৈরি করা, এখানে ব্যারাকপুরের চেয়ারম্যান সাহেবও আছেন, সকলেই সকলের সহযোগিতা হাত বাড়িয়েছেন। এই কারণে এই শুভ পদক্ষেপকে আমরা স্বাগত। তার মধ্যে আমাদের সুদীপ্ত ভট্টাচার্য, ওনাকে আমরা অভিনন্দন জানাই, উনি এইভাবেই যেন আমাদের পাশে থাকেন। এখন বক্তব্য